ইলেকট্রন বিন্যাসের আবাব নীতি এবং পল ইনভার্সন নীতি আমরা দেখেছি, এখন আমরা হুন্ডের প্রিন্সিপাল দেখব, হুন্ডের নীতি দেখব। তো হুন্ড সাহেব কি বলছে দেখো, তিনি বলছেন একই উপস্তরে অর্থাৎ একই সাবশেলে সমশক্তিসম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন সমূহ এমনভাবে থাকবে যেন সর্বাধিক অযুগ্ম বা বিজোড় সংখ্যক হয়। অর্থাৎ ব্যাপারটা এমন যে একই সাবশেলে, একই উপস্তরে, একই সাবশেল বলতে যেমন 2p এটা একটা সাবশেল, 3d এটা একটা সাবশেল, 2p এটা একটা সাবশেল বা উপস্তর, তাহলে একই উপস্তরে সমশক্তিসম্পন্ন অরবিটালগুলোতে, আমরা জানি 2p-তে অরবিটালগুলো কী কী, 2p কিন্তু অরবিটাল না, 2p হচ্ছে একটা সাবশেল, এবং এই 2p-তে তিনটা অরবিটাল আছে উই নো। আমরা যদি বক্স আকারে দেখাই তাহলে আমরা এভাবে দেখাতে পারি, 2p-তে যে তিনটা অরবিটাল আছে বলতো সেই অরবিটালগুলো কী কী, সেই অরবিটালগুলো হচ্ছে 2px, 2py, 2pz। আচ্ছা, তাহলে 2p সাবশেলে যে অরবিটালগুলো আছে 2px, 2py, 2pz, এই যে আমাকে বলা হচ্ছে একই উপস্তরের সমশক্তিসম্পন্ন অরবিটালগুলো তথা 2px, 2py, 2pz-এ। কিন্তু আমি যদি 3d এর কথা বলি তাহলে 3d-তে পাঁচটা সমশক্তিসম্পন্ন অরবিটাল আছে, কী কী, 3dxy, 3dyz, 3dzx, তারপরে 3dx²-y², 3dz², এবং এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, আমরা বলেছি এই সিরিয়াল মেনটেন করতে হবে, কারণ এটার উপর ভিত্তি করে -2, -1, 0, 1, 2 হবে ওই যে নাম্বারগুলো হবে, কাজে এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, xy yz zx, x²-y², z². ওকে, তো আমরা এখানেও বক্স করতে পারি, ওকে। আচ্ছা, তো এখন বলা হচ্ছে একই উপস্তরে বা একই সাবশেলের সমশক্তিসম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন সমূহ এমনভাবে থাকবে যেন সর্বাধিক অযুগ্ম বা বিজোড় সংখ্যক হয়। তাহলে মনে করো 2p4, অর্থাৎ 2p-তে 4টে ইলেকট্রন আছে, তাহলে 4টে ইলেকট্রন এই তিনটা ঘরে কিভাবে থাকতে পারে, 4টে ইলেকট্রন এই তিনটা ঘরে এইভাবে থাকতে পারে যে একটা ঘরে 2টা, আরেকটা ঘরে 2টা, আরেক ঘরে কিছু থাকবে না, এইভাবে থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে প্রত্যেকটা ঘরে একটা একটা করে থাকবে, তারপর এক্সট্রা থাকলে আবার এরপরে প্রথম ঘর থেকে আবার ফিল আপ হওয়া শুরু করবে, এভাবে থাকতে পারে। তো কিভাবে থাকবে, প্রথমে যেটা দেখাইছে এটা যে এখানে 2টা, এখানে 2টা, অর্থাৎ একটা ঘর ফিল আপ করে পরের ঘরে যাবে, একটা ঘর ফিল আপ করে পরের ঘরে যাবে, নাকি আমার এই প্রথমে প্রত্যেকটা ঘর একটা একটা করে দিব, তারপর আবার 2টা 2টা করে দিব, কোনটা? আচ্ছা, নর্মালি আমাদের পৃথিবীতে একটা সুন্দর নিয়ম আছে, মনে করো যে আমরা তিনজন আছি, আমাদের কাছে 4টা আপেল আছে, তাহলে আমরা তিনজন 4টা আপেল কিভাবে খেতে পারি, প্রথমত প্রত্যেকজনকে একটা একটা করে দিয়ে দিলাম, তাহলে 3টা আপেল হয়ে গেলে, এবার এক্সট্রা থাকলে সেটা এবার হয়তো আবার এবার আস্তে আস্তে প্রথমজন পেলো, তাহলে এটা হচ্ছে আমাদের দুনিয়াতে বন্টনের নিয়ম, যে প্রথমে যদি 4টা আপেল থাকে, তিনজন থাকি, তিনজন কিন্তু একটা একটা করে নিয়ে ফেলি। এখানে আসলে তাই হবে নাকি, এমন হবে যে প্রথমজন 2টা নিবে, দ্বিতীয়জন 2টা নিবে, তারপর এমন কিন্তু না। আচ্ছা, তো এই যে এখানে ইলেকট্রনরা এই নিয়মটা মেনে চলে, সেটা হচ্ছে প্রথমে প্রত্যেক একটা একটা করে নিবে, তারপরে এরপর আবার দ্বিতীয় ফেজে একটা একটা করে ফিল আপ হবে। তো সে কথাই বলছে যে প্রথমত সর্বাধিক অযুগ্ম বিজোড় সংখ্যক যেন হয়, তাহলে সর্বাধিক অযুগ্ম বিজোড় সংখ্যক যেন হয় এটা এটা হতে হলে প্রথমে সবাইকে একটা একটা করে দিতে হবে, কারণ প্রথমে সবাইকে একটা একটা করে দিলে সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন হচ্ছে, এরপরে বাধ্য এবার যদি আরও এক্সট্রা থাকে তাহলে 2টা 2টা করে দিতে বাধ্য, তাহলে এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি বিজোড় সংখ্যক ইলেকট্রন পাবো। যেমন এখন আমরা দেখো 2টা বিজোড় সংখ্যক ইলেকট্রন পেয়েছি, কিন্তু আমরা যদি একটা একটা করে ফিল আপ করতাম তবে সেক্ষেত্রে এটাও ফিল আপ হয়ে গেল, এটাও ফিল আপ হলো, আমরা কোনো বিজোড় ইলেকট্রনই পেতাম না। তাহলে যেখানে আমরা 2টা বিজোড় ইলেকট্রন পাচ্ছি সেখানে আমরা, যেখানে আমরা 2টা বিজোড় ইলেকট্রন পাচ্ছি সেখানে আমরা কোনো বিজোড় ইলেকট্রনই পেতাম না যদি আমরা আগেরটা ফলো করতাম। তাহলে এটাই হচ্ছে আমাদের নিয়ম, যে প্রত্যেকটা ঘরে একটা একটা করে দিয়ে দিব, তারপরে করব কি বাকি থাকলে এবার বাকিটা দিব। এবং আরও একটা নিয়ম আছে এখানে, সেটা হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন একই স্পিনে থাকবে, এইটাও অবশ্যই নিয়মে বলা যায় যে তোমরা চাইলে বলতে পারো যে, এবং
এবং তারা একই স্পিনে থাকবে, অর্থাৎ সর্বাধিক অযোগ্য ইলেকট্রন থাকবে এবং তারা প্রত্যেকে, আচ্ছা এখানে লেখার দরকার নেই, এটা এমনি কিন্তু নিয়মে মধ্য এরকম পড়ে নাকি, এবং প্রত্যেকে একই স্পিনে থাকবে অর্থাৎ একই দিকে থাকবে, এই যে একই দিকে থাকবে, এগুলো তোমরা ক্লাস 9-10 পড়েছো জানো, তাও একবার রিভিউ দেওয়া, একই দিকে থাকবে। তারপরে যদি আমরা এবার সেকেন্ড টাইম যাদেরকে ঢুকাবো তার এবার বিপরীত স্পিনে থাকবে। এটার কারণটাকে একটু পর ব্যাখ্যা করছি, এই নিয়মের ব্যাখ্যাটা একটু পরে যাচ্ছি। মনে করো 3D5 আছে, তাহলে কী হবে, প্রত্যেকে একটা একটা করে একই স্পিনে একটা একটা করে ঢুকবে। আচ্ছা তারপর যদি আমার মনে করো 3D7 আছে তখন কী হবে, 3D7 আছে তখন এবার বাকি দুইটা যেটা আছে আবার সিরিয়ালি বিপরীত স্পিনে তারা ঢুকবে। তাহলে প্রথমত প্রত্যেকটা অরবিটালে একই স্পিনে একটা করে ইলেকট্রন ঢুকবে, তারপরে যদি এরপরে এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে বিপরীত স্পিনে এবার আবার প্রথম দিক থেকে ঢুকবে। এটা হচ্ছে হুন্ডের নিয়ম, যে প্রত্যেকটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন ঢুকবে একই স্পিনে, তারপর আরও বাকি থাকলে এবার বিপরীত স্পিনে ঢুকবে। এই যে আমরা যে এভাবে দিচ্ছি এগুলো কী, এগুলো হচ্ছে স্পিন, এর একটা স্পিন এর একটা স্পিন, এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রনের স্পিন, এগুলো হচ্ছে ইলেকট্রনের স্পিন। স্পিন মানে কি, স্পিন মানে হচ্ছে আমরা যখন উপরের দিকে দিব এটা দ্বারা বুঝাই সে কোন দিকে ঘুরছে, সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আমরা এটা ধরে নিই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। আর যখন আমাদের স্পিনটা নিচের দিকে দিই আমরা ধরে নিই যে সে ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে উপরের দিকে ঘুরলে, উপরের দিকে ঘুরলে আমরা সেটাকে আপ আপ মানে উপরের দিকে ঘুরলে সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ, নিচের দিকে ঘুরলে ক্লকওয়াইজ চিন্তা করিনি, অর্থাৎ এভাবে দিলাম তার মানে সে একদিকে ঘুরছে, এভাবে দিলাম সে বিপরীত দিকে ঘুরছে। আচ্ছা তো কেন আমরা দুইটাকে একই দিকে দিলাম না, কেন বিপরীত দিকে দিলাম, এটারও ব্যাখ্যা আছে। আবার কেন হুন্ডের নিয়মটা, এটার ব্যাখ্যাটা কী, কেন প্রথমে সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে, ডাবল হলে কী সমস্যা ছিল, সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন থাকতেই হবে কেন, এটার ব্যাখ্যাটা আমরা এখন তোমাদেরকে দিব, যে হুন্ডের নিয়মের ব্যাখ্যাটা। তবে হুন্ডের নিয়মের সামারিটা কী, প্রত্যেকটা অরবিটাল একটা একটা করে একই স্পিনে দিয়ে দিব, তারপর এক্সট্রা থাকলে বিপরীত স্পিনে বাকিগুলো ফিল আপ করবো। হুন্ডের নিয়মের ব্যাখ্যাটাতে আসো, কেন এই ঘটনাটা ঘটবে, এটার কারণ হচ্ছে ম্যাগনেট, ম্যাগনেট থেকে এই ব্যাপারটা আসছে, ম্যাগনেটের কনসেপ্ট লাগবে, ম্যাগনেটের কনসেপ্ট থেকেই হুন্ডের নিয়মটা এসেছে। সো আমরা এখন সেটা দেখব, দেখো সবাই ভালো করে। ওকে দেখো তাহলে সবাই ভালো করে খেয়াল করো, প্রথমত হচ্ছে দুইটা ইলেকট্রন যখন একই অরবিটালে ঢুকতে যাবে, দুইটা ইলেকট্রন যখন একই অরবিটালে ঢুকতে যাবে তাদের মধ্যে একটা বিকর্ষণ হবে, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে। তাহলে দুইটা ইলেকট্রন একই অরবিটালে থাকলে বিকর্ষণ করে, তাই আমরা চাই বিকর্ষণটা কম হোক, বিকর্ষণ করলে অস্থিতিশীল, আমরা চাই বিকর্ষণটা কম হোক, তাই আমরা প্রত্যেকটা অরবিটালে সিঙ্গেল ইলেকট্রন দিয়ে দিই। এরপরে যদি এক্সট্রা থাকে তখন আমাদের আর উপায় নাই, তখন আমাদেরকে ডাবল ইলেকট্রন দিতে হয়। তাহলে এটা হচ্ছে এক নম্বর ব্যাখ্যা, যে হুন্ডের নিয়মের ব্যাখ্যাটা। সো ব্যাখ্যাটা সবাই দেখো, ব্যাখ্যাটা লিখো, সবাই ব্যাখ্যাটা লিখো, একই অরবিটালে, একই অরবিটালে দুটি ইলেকট্রন শুরুতে, একই অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে তাদের মধ্যে বিকর্ষণ হয়, ফলে অস্থিতি হয়, তাই প্রথমে প্রতিটি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন প্রবেশ করে যাতে বিকর্ষণ কম হয়, যাতে বিকর্ষণ কম হয়, ঠিক আছে। আচ্ছা এরপর অতিরিক্ত ইলেকট্রন থাকলে তখন বিপরীত স্পিনে, তখন উপায় বিপরীত স্পিনে প্রবেশ করে, এটা হচ্ছে ব্যাখ্যাটা। অরবিটালে অবস্থান করে, এই হচ্ছে আমাদের হুন্ডের নিয়মের ব্যাখ্যা।
সো ব্যাখ্যাটা কি বলেছে, খুবই এই লজিক্যাল একটা ব্যাখ্যা। একই অরবিটাল অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ একই অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে তাদের মধ্যে বিকর্ষণ হবে, স্বাভাবিক দুটাই নেগেটিভ চার্জ, ও নেগেটিভ চার্জ, ও নেগেটিভ চার্জ, বিকর্ষণ হবে। তাহলে দুটি অরবিটালের মধ্যে বিকর্ষণ হবে, ফলে অস্থিতিশীল হয়। তাহলে সোজা কথা, একই অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে তাদের মধ্যে বিকর্ষণ হবে, ফলে তারা অস্থিতিশীল হবে। তাই প্রথমে প্রতিটি অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে যাতে বিকর্ষণটা কম হয়। এরপর যদি অতিরিক্ত ইলেকট্রন থাকে তখন অন্য উপায় না থাকায়, অতিরিক্ত ইলেকট্রন থাকলে অন্য উপায় না থাকায় তখন বিপরীত স্পিনে দুটি ইলেকট্রন অরবিটাল অবস্থান করবে। এবার বিপরীত স্পিনে কেন অবস্থান করবে, কোনো একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে তারা বিপরীত স্পিনে কেন থাকে? ভেরি গুড কোয়েশ্চেন। বিপরীত স্পিনে, বিপরীত স্পিনে মানে দুইটা দুই দিকে ঘুরবে। এটার একটা ব্যাখ্যা হচ্ছে এস এর মান, কারণ একই স্পিনে থাকতে গেলে এস এর মান সেম হবে, এস এর মান সেম হওয়া যাবে না, এসের মান সেম হওয়া যাবে না। তাহলে এসের মান ভিন্ন হওয়ার জন্য বিপরীত স্পিন, এটা একটা ব্যাখ্যা, এসের মান ভিন্ন হওয়ার জন্য বিপরীত স্পিনে থাকবে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ম্যাগনেট দিয়ে ব্যাখ্যা, ম্যাগনেটিক ব্যাখ্যা। ম্যাগনেটিক ব্যাখ্যাটা হচ্ছে দুইটা ইলেকট্রন যখন একই স্পিনে থাকবে অর্থাৎ একই দিকে থাকবে তখন তাদের মধ্যে চৌম্বক বিকর্ষণ বল তৈরি বেশি হবে। যখন তারা বিপরীত স্পিনে থাকে তখন একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়, একটা আরেকটাকে ক্যান্সেল করায় তাদের মধ্যে যে চৌম্বক ক্ষেত্র সেটা আর থাকে না, লব্ধি চৌম্বক ক্ষেত্রটা শূন্য হয়, ফলে বিকর্ষণটা কম হয়। বিপরীত স্পিনে থাকার কারণ হচ্ছে এটা। সো আমরা এই দুটা ব্যাখ্যা লিখবো। তাহলে এটা ছিল হুন্ডের নিয়মের ব্যাখ্যা, যে হুন্ডের এই যে অযুগ্ম ইলেকট্রন কেন থাকে সেটার ব্যাখ্যা। এখন একটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে তারা বিপরীত স্পিনে কেন থাকে? একটা অরবিটালে যদি দুটো ইলেকট্রন থাকে তারা একই স্পিনে থাকতে পারে না কেন, তারা বিপরীত স্পিনে কেন থাকে সেটার ব্যাখ্যা, দুটা ব্যাখ্যা আছে, দুটা ব্যাখ্যা এখন লিখে দিব। তাহলে এখন আসো, যেটা বলছি সেটা হচ্ছে কি, একটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকলে তারা বিপরীত স্পিনে কেন থাকে, এটার ব্যাখ্যাটা আমরা এখন তোমাদেরকে দিব। একটি অরবিটালে দুইটি ইলেকট্রন থাকলে তারা বিপরীত স্পিনে কেন থাকে? তো এটার ব্যাখ্যাটা হচ্ছে, দুইটা ব্যাখ্যা আছে। প্রথমত ঠিক আছে, প্রথমত লিখো স্পিন কোয়ান্টাম নাম্বার নাম্বার ঠিক আছে নাম্বার এস ইজ ইকুয়াল টু প্লাস হাফ ও মাইনাস হাফ হতে হবে, অন্যতায় পলির বর্জননীতি লঙ্ঘন হবে। তাই দুটি ইলেকট্রন বিপরীত স্পিনে থাকে। এটা হচ্ছে একটা, যে আমার এস এর মান যেটা একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, তাহলে অবশ্যই প্লাস হাফ আর মাইনাস হাফ মানে বিপরীত স্পিন, তাহলে দুটো ইলেকট্রন বিপরীত স্পিনে থাকবে। যদি একই স্পিনে থাকে তাহলে কিন্তু দুটাই প্লাস হাফ বা দুটাই মাইনাস হাফ হবে, সেক্ষেত্রে পলির বর্জননীতি লঙ্ঘিত হবে থাকবে, এটা একটা ব্যাখ্যা। আবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে ম্যাগনেট দিয়ে। আবার মনে রাখবা, আমি আগেই এটা প্রায় সময় বলি যে একটা চার্জ যখন ঘুরতে থাকে তখন একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো এখন ভালো করে খেয়াল করো, একটা চার্জ যখন ঘুরতে থাকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমি উপরের একটু মুছে দিচ্ছি এবং উপরে দেখাচ্ছি, এক যে কোনো চার্জ, সেটা প্লাস চার্জ হোক মাইনাস চার্জ হোক, যে কোনো চার্জ যখন ঘুরবে তখন চার্জ ঘুরলেই, চার্জ যদি মুভ করে অথবা ঘুরে সেক্ষেত্রে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তো আমাদের যেহেতু ইলেকট্রন একটা চার্জ, একটা নেগেটিভ চার্জ, সে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বা সে যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে, হ্যাঁ এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে কিংবা ক্লকওয়াইজ সে যেহেতু ঘুরছে, তো ঘুরলেই, চার্জ ঘুরলেই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। চার্জ ঘুরলেই অনেক বেশি কালি বেরোচ্ছে এটা দিয়ে, চার্জ ঘুরলেই বা মুভ করলে মানে গতিশীল হলে আর কি, গতিশীল হলে, চার্জ যদি গতিশীল হয় তাহলে ওইখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, চার্জ গতিশীল হলে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে চার্জ গতিশীল হলে কি তৈরি হবে? একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ওকে, তো এই চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে
তো ধিকটা হচ্ছে ফ্লেমিনের ডান হস্ত নীতি, ধিক হচ্ছে ফ্লেমিনের ডান হস্ত নীতি, যেটা আমরা ফিজিক্সে তোমাদেরকে পড়িয়েছি ডান হস্ত নীতি, ফিজিক্সে নিশ্চয়ই পড়ে আসছো ফ্লেমিনের ডান হস্ত নীতি। তো দেখো এই যে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এর জন্য যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, এর জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে তৈরি হবে? নেগেটিভ চার্জের জন্য কিন্তু আমরা ম্যাগনেটিক ফিল্ডটা ধরি না, আমরা পজিটিভ চার্জের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা ধরি। পজিটিভ চার্জের জন্য ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ফ্লেমিনের ডান হস্ত নীতি, পজিটিভ চার্জের জন্য ফ্লেমিনের ডান হস্ত নীতিতে অ্যাপ্লিকেবল। নেগেটিভ চার্জ যখন থাকবে সেই ক্ষেত্রে আমরা করি কি, পজিটিভ চার্জের জন্য চৌম্বক ক্ষেত্র যেদিকে হবে, নেগেটিভ চার্জের জন্য তার উল্টা হবে। তাহলে আমরা ফ্লেমিনের ডান হস্ত নীতিটা পজিটিভ চার্জের জন্য অ্যাপ্লাই করে দেন ওটাকে উল্টা দিলে নেগেটিভ চার্জ পাওয়া যাবে। তাহলে এখন দেখো ভালো করে, একটা ইলেকট্রন মনে করো এই দিকে ঘুরতেছে, ঠিক আছে? তো ইলেকট্রন এই দিকে ঘুরতেছে, তাহলে আমাদের ফ্লেমিনের ডান হস্ত নীতি মানে ডান হাত যেদিকে ঘুরতেছে সেদিকে বাঁকাইতে হবে। ডান হাতের দিকে বাঁকাইলাম, তাহলে এদিকে দেখাচ্ছে, তো এটা তো প্লাস চার্জের জন্য এদিকে, ফ্লেমিনের ডান হস্ত নীতিটা প্লাস চার্জের জন্য, তাহলে প্লাস চার্জ হলে চৌম্বক ক্ষেত্র এদিকে। তাহলে তুমি ফ্লেমিনের ডান হস্ত নীতি দিয়ে যেদিকে পাবা ওইটাকে উল্টাই দিতে হবে, কারণ এটা মাইনাস চার্জ। তাহলে দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে তোমার ডান হাতের আঙ্গুলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকে ঘুরতেছে সেদিকে বাঁকাও, তাহলে বৃদ্ধাঙ্গুলি বুড়া আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি যেদিকে দেখাবে সেটা হবে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক। তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুলি কোন দিকে দেখাচ্ছে? বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এই দিকে, এটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য, তাহলে নেগেটিভ চার্জের জন্য উল্টা দিকে। অথবা আমরা এভাবে এই এই প্লেনও ধরতে পারি যে এদিকে ঘুরতেছে, এদিকে ঘুরলে আমার পজিটিভ চার্জের জন্য বৃদ্ধাঙ্গুলির উপরে, তাহলে নেগেটিভ চার্জের জন্য নিচে, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের জন্য আমার নিচে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ও নিচে দেখাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে নিচে। আমি মনে একটু আগে তোমাদেরকে ভুল বলেছি, এটা পজিটিভ চার্জের রেসপেক্টে বলে ফেলছি, একটু ঠিক করে নাও। সেটা হচ্ছে যখন উপরের দিক স্পিন থাকবে সেটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ ঘুরবে, ওইখানে অ্যান্টি ক্লকওয়াইজ লিখে ফেলেছি। আর যখন তোমার নিচের দিক স্পিন থাকবে তখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে, একটু ঠিক করে নাও। এটা এই যে এখানে দেখানো যাচ্ছে, এই যে তাহলে দেখো আমার যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে স্পিনটা কোন দিকে, দিকটা চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে, ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের জন্য নিচের দিকে। আর যখন ক্লকওয়াইজ ঘুরবে, তুমি ঠিক করে এবার, ক্লকওয়াইজ ঘুরতেছে তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে, তার মানে ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের জন্য সেটা উপরের দিকে হবে। তাহলে আমার ক্লকওয়াইজ ঘুরলে উপরের দিকে, তাহলে আমরা যখন উপরের দিকে স্পিন দিব, আমরা যখন উপরের দিকে স্পিন দিব সেটা ক্লকওয়াইজ ঘুরতেছে বুঝাবে। এটা একটু ঠিক করে নাও, একটু আগে ভুল বলেছি, এটা ঠিক করে নাও, ক্লকওয়াইজ ঘুরতেছে বুঝাবে। আর আমরা যখন নিচের দিকে স্পিন দেবো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে বুঝাবে, সেটা প্রমাণটা এখানে দিয়ে দিলাম চৌম্বক ক্ষেত্রের উপরে, ফ্লেমিনের ডান হস্ত নীতির উপরে। তো এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুটি ইলেকট্রন যখন বিপরীত দিকে ঘুরবে, বিপরীত স্পিনে ঘুরবে, তখন তাদের চৌম্বক ক্ষেত্রটা বিপরীত দিকে হবে। চৌম্বক ক্ষেত্র বিপরীত দিকে হওয়ায় একটা আরেকটাকে ক্যান্সেল করে দিবে, এই চৌম্বক বল এফ, এই চৌম্বক বল এফ কে এফ ম্যাগনেটিক, এফ ম্যাগনেটিককে ক্যান্সেল করে দিবে, কোনো লব্ধি চৌম্বক বল থাকবে না। আর যদি একই দিকে থাকতো তাহলে দুইটা মিলে লব্ধি ডাবল হয়ে যেত, তাহলে তাদের মধ্যে যাতে কোনো চৌম্বক বল না থাকে, চৌম্বক বল থাকলে অস্থিতিশীল হবে, তাদের মধ্যে যেন কোনো চৌম্বক ক্রিয়া না থাকে, চৌম্বক বল না থাকে, তাই তারা বিপরীত দিকে থাকে। তার মানে আবার লিখো তোমরা সবাই আবার, ঠিক আছে, ইলেকট্রন বিপরীত দিকে ঘুরলে চৌম্বক ক্ষেত্র বিপরীত হয়, ফলে লব্ধি চৌম্বক বল জিরো হয়, এতে স্থিতিশীল হয়। চৌম্বক বল থাকলে সেটা কিন্তু স্থিতিশীল না, বল থাকলে সেটা স্থিতিশীল না, এখন বল না থাকলে সেটা ভারসাম্য আছে, স্থিতিশীল হয়, ঠিক আছে? তাই বিপরীত স্পিনে থাকে, এটা হচ্ছে আরেকটা ব্যাখ্যা, তাই বিপরীত স্পিনে থাকে। তাহলে হুন্ডের, তাহলে আমরা যে প্রশ্নটা করেছি, একটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকলে তার বিপরীত স্পিনে কেন থাকবে? একটা হচ্ছে এস এর মান ভিন্ন হইতে হবে, আদারওয়াইজ পলের বর্জনীতি মানবে না। আর একটা হচ্ছে যদি তারা বিপরীত দিকে থাকে তাহলে সেক্ষেত্রে চৌম্বক বলটাও বিপরীত দিকে হবে এবং একটা একটাকে ক্যান্সেল করে দিবে, ঠিক আছে? এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখেছি, নিচের দিকে থাকলে সেটা